আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধ সেখানে যেতে দেওয়া হলো না। কি অপরাধ করেছি? ছোটবেলা থেকে চেতলার মানুষদের নিজে কোন রকমের ছোট করে ব্যবসা করে সেখান থেকে করে সমাজ সেবা করেছি, এটাই আমার অপরাধ। মানুষের পাশে যার যখন দরকার হয়েছে দাঁড়িয়েছি, সেটা আমার অপরাধ। কেন বারবার করে হেনস্থা? আজকে কি কি কেন? অ্যাক্ট অনুযায়ী পৌরমন্ত্রীর পৌর নিয়োগের সাথে কি সম্পর্ক আছে? পৌর নিয়োগের কোন ফাইল পৌরমন্ত্রীর কাছে আসে? দূর দূর পর্যন্ত পৌর নিয়োগের কোন সংক্রান্ত ব্যাপার পৌরমন্ত্রীর কাছে হয়?